সুধীমণ্ডলী, একটি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনি আপনাদের উদ্দেশ্যে আলু ফসলের একটা গুরুত্বপূর্ণ রোগ, আলুর পাতা মোড়ানো ভাইরাস রোগ কিভাবে দমন করা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিষয়টা উপস্থাপন করছি। আপনারা জানেন যে আলুর একটা রোগ, পাতা মোড়ানো ভাইরাস রোগ, এটা দমনের কী উপায়? পাতা মোড়ানো রোগের লক্ষণটা এরকম যে আপনারা দেখবেন যে গাছের পাতা মধ্যশিরা থেকে দুই প্রান্ত উপরের দিকে অনেকটা নলের মতো আকার ধারণ করছে, কোঁকড়াইয়া গেছে, উপরের দিকে কোঁকড়াইয়া গেছে, তাহলে বুঝবেন যে এটা ভাইরাস দ্বারা আক্রান্ত। এখানে দুটি নমুনা ছবি দেখানো হয়েছে। এখন এই রোগের কারণটা হলো একরকম পটেটো লিভ রোল ভাইরাস নামক একটা ভাইরাস, এই ভাইরাসের মাধ্যমে এই রোগটা হয়ে থাকে। আপনারা পাতা মোড়ানো ভাইরাস রোগের বিস্তার ঘটে থাকে সাধারণত আক্রান্ত টিউবারের মাধ্যমে, যেটা আমরা বীজ হিসেবে ব্যবহার করি, আর জাব পোকা এটা জমির মধ্যে ছড়াইয়ে থাকে, বাতাসের মাধ্যমেও ছড়ায়, এবং আমরা যদি রোগাক্রান্ত গাছ স্পর্শ করে আবার সুস্থ গাছে স্পর্শ করি তাহলে স্পর্শের মাধ্যমে ভাইরাস রোগটা ছড়াইয়ে থাকে। এখন এই ভাইরাস রোগটা দমনের উপায় কিভাবে আপনারা দমন করবেন, এখানে প্রথমত রোগমুক্ত আলু বীজ ব্যবহার করতে হবে। আচ্ছা, দ্বিতীয় হলো যে ছোট সাইজের বীজ ব্যবহার করা যাবে না, কারণ ভাইরাস আক্রান্ত জমির আলুর সাইজ সাধারণত ছোট হয়ে থাকে, কাজেই ছোট সাইজের বীজ ব্যবহার আপনারা অ্যাভয়েড করবেন। তৃতীয় পয়েন্ট হলো যে রোগাক্রান্ত গাছ জমিতে দেখলে গাছটা তুলে ফেলতে হবে। আর এই পোকাকে দমায় রাখার জন্য, জাব পোকা যেহেতু এই ভাইরাস রোগ ছড়ায়, অতএব জাব পোকাকে দমনের জন্য ইমিডা ক্লোরোপিট গ্রুপের কীটনাশক গ্রেইন ইমিটাপ অথবা অ্যাডমায়ার প্রতি লিটার পানিতে 0.5 মিলি হিসাবে মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর স্প্রে করতে হবে, তাহলে জাব পোকা কমে থাকবে এবং ভাইরাস রোগ কম ছড়াবে। ধন্যবাদ সবাইকে।